সৌর্য এতদিন কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করেননি। এখন তিনি একটি ক্রেডিট কার্ড নিতে চান, কিন্তু তিনি ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি দিতে রাজি নন। তবে জয়েনিং বা অ্যানুয়াল ফির ঝামেলা নেই এমন কোনো ক্রেডিট কার্ড থাকলে তিনি তা নিতে তৈরি। এখন প্রশ্ন হলো, বাজারে এমন কোনো ক্রেডিট কার্ড কি আছে যেখানে এই ধরনের ফি দিতে হয় না? এর উত্তর হলো হ্যাঁ, সৌর্যের মতো যারা জয়েনিং বা অ্যানুয়াল ফি দিতে চান না তাদের জন্য ক্রেডিট কার্ড আছে, যার নাম লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। এই ভিডিওতে আমরা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করব এবং জানাবো এর সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। এখন বাজারে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড রয়েছে, এর মধ্যে জনপ্রিয়তায় লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড সবার উপরে, কারণ এখানে ব্যবহারকারীকে কোনো রকমের ফি দিতে হয় না, উল্টে রিওয়ার্ডস এবং ক্যাশব্যাক পাওয়া যায়। কয়েকটি জনপ্রিয় লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক অ্যামাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সম্পর্কে। এই কার্ডে রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা বা কোনো এক্সপায়ারি ডেট নেই। শুধু তাই নয়, অ্যামাজন প্রাইম মেম্বাররা এই ই কমার্স সাইট থেকে কেনাকাটায় 5% ক্যাশব্যাকও পাবেন, আর নন প্রাইম মেম্বাররা পাবেন 3% ক্যাশব্যাক। অ্যামাজন পে এর মাধ্যমে এই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 2% ক্যাশব্যাক পাওয়া যাবে, আর শতাধিক অ্যামাজন পে এর পার্টনার মার্চেন্টের কাছ থেকে পেমেন্টের ক্ষেত্রে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতিটি রিওয়ার্ডস পয়েন্টে অ্যামাজন পে তে 1 টাকা হিসেবে জমা হয়। এখন ICICI প্ল্যাটিনাম চিপ ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করা যাক। এই কার্ডের মাধ্যমে সমস্ত খুচরো কেনাকাটায় প্রতি 100 টাকা খরচের ওপর 2টি রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যাবে। একমাত্র জ্বালানি কেনার খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। একমাত্র HP-র পেট্রোল পাম্পে ICICI মার্চেন্ট সার্ভিসের সোয়াইপ মেশিনে বিল মেটালে 1% ফুয়েল সারচার্জ দিতে হবে না। এরপরে আমরা আলোচনা করব অ্যাক্সিস ব্যাঙ্ক মাই জোন ক্রেডিট কার্ড নিয়ে। এই কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটায় মাসে 2বার 120 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। অবশ্য এই ছাড় পেতে ন্যূনতম 500 টাকার কেনাকাটা করতে হবে। এছাড়াও প্রতি কেনাকাটায় পাওয়া যাবে রিওয়ার্ডস পয়েন্ট। আরেকটি কার্ড হলো কানাডা ব্যাংক ক্লাসিক ভিসা ইন্ডিভিজুয়াল ক্রেডিট কার্ড। এতে অনলাইন শপিংয়ে 50 দিন পর্যন্ত কোনো সুদ দিতে হয় না, এছাড়া ডিসকাউন্টও পাওয়া যায়। বিদেশেও ব্যবহার করা যেতে পারে কানাডা ব্যাংকের এই ক্রেডিট কার্ড। যে কোনো পয়েন্ট অফ সেল বা ই কমার্স সাইটে প্রত্যেক লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এগুলি ছাড়াও নানা জনপ্রিয় লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড রয়েছে। এর মধ্যে রয়েছে শপার স্টপ HDFC ব্যাংক ক্রেডিট কার্ড, কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফরচুন গোল্ড কার্ড, IDFC ফার্স্ট ক্লাসিক ক্রেডিট কার্ড, IDFC ফার্স্ট সিলেক্ট ক্রেডিট কার্ড, ব্যাংক অফ বরোদা ইজি ক্রেডিট কার্ড, ইয়েস প্রসপারিটি পারচেস ক্রেডিট কার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম রিওয়ার্ডস ক্রেডিট কার্ড, AU LIT ক্রেডিট কার্ড, HSBC ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ইত্যাদি। এতক্ষণ আমরা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের সুবিধা সম্পর্কে শুনছিলাম, এবার আসা যাক এর খামতি প্রসঙ্গে। সেক্ষেত্রে এই ধরনের কার্ডের তেমন কোনো উল্লেখযোগ্য খামতি নেই। যদিও প্রিমিয়াম বা অ্যানুয়াল ফি দিতে হয়, এমন ক্রেডিট কার্ডে এমন কিছু সুবিধা আছে যা বেসিক কার্ডে পাওয়া যায় না। এর মধ্যে রয়েছে বছর জুড়ে এয়ারপোর্টে একাধিক লাউঞ্জ অ্যাক্সেস, অতিরিক্ত এয়ার মাইলস, যে কোনো ধরনের লাক্সারি মেম্বারশিপ, প্রতিটি কেনাকাটায় বেশি রিওয়ার্ডস পয়েন্ট ইত্যাদি। ফলে বেশি রিওয়ার্ডস পয়েন্ট এয়ার মাইলস চাইলে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ততটা কাজে আসবে না। এর বাইরে অন্য কিছু ভাবতে হবে।